ফরিদপুরে সালথা থানাকে কসম কেটে ঘুষমুক্ত ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী। উপজেলার মসজিদে মসজিদে গিয়ে এ ঘোষণা দিচ্ছেন তিনি। সদ্য বিদায়ী ওসিও একই কায়দায় অনুসরণ করেছিলেন, তবে নানা অভিযোগে প্রত্যাহার হয়েছেন তিনি। ফলে নতুন ওসির কসম কাটা নিয়ে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফরিদপুরের সালথা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী সহিংসতা কমাতে এলাকার মানুষকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। গেল 15 এপ্রিল উপজেলার মাঝারদিয়া জামে মসজিদ ও 22 এপ্রিল সালথা বাজার মসজিদে জুম্মার খুতবার আগে সালথা থানাকে ঘুষমুক্ত করার ঘোষণা দেন। এ সময় কসম কেটে বলেন, থানায় দালাল প্রশ্রয় দেওয়া হবে না, নিজে ঘুষ নেবেন না এবং কাউকে ঘুষ নিতেও দেবেন না। এছাড়াও বিভিন্ন প্রতিশ্রুতি দেন মুসল্লিদের। বিশেষ কোনো কারণ ছাড়া কসম করা ঠিক না। কেউ যদি নেক আমল করে, নেক আমলটা নিজের মধ্যে কসম রাখাটাই ভালো। এটাকে নিয়ে গল্প করা অথবা প্রকাশ করা, এটা লোক দেখা নিয়ে মনে হয়। স্থানীয়রা বলছেন, এই থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ সৈয়দ কামরুজ্জামানও তার মতো মসজিদ ও মন্দিরে কসম কেটে ঘুষ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু নানা অভিযোগ ও বিতর্কে তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়। উনি বলছে যে আমি ঘুষ খাব না, আর আপনারা আপনি কোনো বিপদে পড়েন নিজেই আসবেন, কোনো লোকজন নিয়ে আসবেন। তো আমাদের প্রত্যাশা যে তার কথা তার কাজের মাধ্যমে প্রতিফলিত হবে। মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে নয়, ওসির কাজের মধ্যেই সততার প্রতিফলন দেখতে চায় সালথাবাসী। DBC নিউজ ডেস্ক।